নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS এবং UPSC বাংলা অপশনালের জন্য স্পেশালি আমাদের এই চ্যানেলটি। আজকে আমরা আলোচনা করব পেপার ওয়ানের সেকশন বিতে একটি টপিক রয়েছে যেটি আমরা আলোচনা করছি, এই সেগমেন্টটা আমরা কন্টিনিউ করব, যেটা হচ্ছে টেগোর অ্যান্ড পোস্ট টেগোরিয়ানস। টেগোর অ্যান্ড পোস্ট টেগোরিয়ানস সম্পর্কে তোমাদের আগের ক্লাসে আমি বলে দিয়েছি যে এর মধ্যে আমাদের আরও কিছু কবিদেরকে জানতে হবে, কবিদের সম্পর্কে কিছু নোট আমাদের তৈরি করতে হবে। এবং সেই কবি বলতে রবীন্দ্রনাথ তো বটেই, এবং রবীন্দ্র পরবর্তী কবিদের কথাও কিন্তু আমাদের জানতে হবে। রবীন্দ্র পরবর্তী কবি বলতে রবীন্দ্র অনুসারী কবি এবং অবশ্যই রবীন্দ্র বিরোধী কবিদের কথা কিন্তু এখানে উল্লেখযোগ্য। রবীন্দ্র অনুসারী এবং রবীন্দ্র বিরোধী কবিদের মধ্যে আমি একটা একটা করে ক্লাস করিয়ে দিয়েছি, যেখানে রবীন্দ্র অনুসারীর মধ্যে আমি সত্যেন্দ্রনাথ দত্ত এবং রবীন্দ্র বিরোধী কবিদের মধ্যে আমি যতীন্দ্রনাথ সেনগুপ্ত করিয়ে দিয়েছি। এর আগে যে লিস্টটা দেওয়া আছে, যেখানে রবীন্দ্র পরবর্তী কবিদের একটা সম্পূর্ণ লিস্ট রয়েছে যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে এবং করতে হবে, যার জন্য তোমাদের নোট তৈরি করতে হবে, সেই কিন্তু ক্লাস করানো হয়ে গেছে, তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও। তাহলে আজকে আবার এই সেগমেন্টটা কন্টিনিউ করছি। আগের দিন ক্লাসে আমরা যতীন্দ্রনাথ সেনগুপ্ত আলোচনা করেছিলাম, রবীন্দ্র বিরোধী কবিদের মধ্যে একজন, এবং আমি বলেছিলাম যে তিনি দুঃখবাদী কবি নামে পরিচিত ছিলেন। আজকে সেটাকে কন্টিনিউ করছি এবং নতুন একজন কবির কথা আজকে আমরা আলোচনা করব। তিনি রবীন্দ্র বিরোধী কবি গোষ্ঠীর মধ্যেই পড়েন এবং তিনি হলেন মোহিতলাল মজুমদার। মোহিতলাল মজুমদারকে আমরা দেহবাদী কবি হিসাবেই চিনি, যদিও কোনো একটি তকমায় বা লেবেলে কোনো কবিকে বিস্তারিতভাবে আলোচনা করা বা বোঝা সম্ভব নয়। তাও আমরা যেহেতু আমরা যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি হিসেবে আলোচনা করেছি, সেরকম প্রশ্ন আসতেই পারে যে মোহিতলাল মজুমদারকে কি দেহবাদী কবি বলা যায়। যদি বলা যায় সেই হিসাবে তোমার মতামত দাও, তো সেই দিক থেকে আমরা অবশ্যই আলোচনা তো করবই মোহিতলাল মজুমদারকে দেহবাদী কবি হিসেবে। এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে রবীন্দ্র বিরোধী কবি হিসেবেও মোহিতলাল মজুমদারের কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে মোহিতলাল মজুমদার সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করে নিই। প্রথমে যেটা বলবো, রবীন্দ্র বিরোধী কবিগোষ্ঠীর মধ্যে আমরা যে আগের ক্লাসে আলোচনা করেছিলাম যতীন্দ্রনাথ সেনগুপ্ত, তারই সমসাময়িক হলেন মোহিতলাল মজুমদার। এবং বুদ্ধদেব বসু বলেছিলেন যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং মোহিতলাল মজুমদার এই দুজনে কিন্তু আধুনিকতার সূত্রপাতে অনেকটাই স্মরণীয়, বা মোহিতলাল মজুমদারকে তিনি বলেছিলেন বিস্মরণীয় মোহিতলাল। তাই জন্য আমরা এই মোহিতলাল মজুমদার সম্পর্কে একটু জেনে নেব। ওনার জন্ম 1888 খ্রিস্টাব্দে আর মৃত্যু হচ্ছে 1952 খ্রিস্টাব্দে। এবার মোহিতলাল সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই যেটা বললাম বুদ্ধদেব বসু সম্পর্কে, উনি যে একটা বিষয় বলেছেন সেই আলোচনাটা আমরা করে নেব, তার কোটেশনটা আমরা একটু আলোচনা দেখে নিই। তিনি বলেছেন, আমাদের তরুণ বয়সে যখন রবিদ্রোহিতার প্রয়োজনীয় ধাপটি আমরা পার হচ্ছিলাম, তখন যে দুজন কবিতে আমরা তখনকার মতো গত্যন্তর খুঁজে পেয়েছিলাম, তাদের একজন যতীন্দ্রনাথ সেনগুপ্ত আর অন্যজন বিস্মরণীয় মোহিতলাল। তাহলে এই উল্লেখেই তোমরা বুঝতে পারছো যে মোহিতলাল মজুমদারের কতটা প্রভাব ছিল। মোহিতলাল মজুমদার শোপেনহাওয়ারের বিষয় থেকে শুরু করে রবীন্দ্রনাথের বিষয় সবটাকেই নস্যাৎ করে নিজস্ব কাব্য ভঙ্গি তুলে ধরেছেন। রবীন্দ্র বিরোধিতার জায়গা তার ছিল অবশ্যই, যেখানে রবীন্দ্রনাথ বলেছিলেন দেহাতীত প্রেমের কথা বা প্লেটোনিক লাভের কথা। দেহাতীত প্রেমকে তিনি নস্যাৎ করে দেহকে কেন্দ্র করে গড়ে ওঠা আধ্যাত্মিক তৃপ্তিময় প্রেমের কথা বলেছেন, এবং তিনি বারবার উচ্চারণ করেছেন মোহ মুদগরের কথা। আমরা তার যদি কিছু কবিতার পঙ্ক্তি তোমাদের কাছে তুলে ধরি, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে যে মোহিতলালের কাব্য ভাবনা কিরকম ছিল। তাহলে তিনি বলছেন, মোহমুদগড় একটি অসাধারণ কবিতা। মোহমুদগড়ের মধ্যে তিনি বলছেন, শ্রেয়সী নারীর মুখে হেরি বিভীষিকা, আপনারই বক্ষ রক্তে পড়ি জয়টিকা, ও কি লোভিলে ওহে বীর, বামমার্গী কাপালিক, নাস্তিক তান্ত্রিক ধিক তোমাধিক। কিংবা আবার তিনি বলছেন, এসো কবি এসো বীর, নির্মম সাধক এসো, এসো হে সন্ন্যাসী, ছিঁড়ে ফেলো অদৃষ্টের ফাঁসি,
দেহ ভরি কর পান কবষ্ণ এ প্রাণের মদিরা, ধুলামাখি খুঁড়িলাও কামনার কাজ মণিহীরা। তাহলে আমরা এই পঙ্ক্তিগুলি আলোচনার মধ্যে দিয়ে তো অবশ্যই বুঝতে পারছি মহিতলালের কথা, কিন্তু তার আগে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের যেহেতু সিভিল সার্ভিস এবং সেখানে আমাদের কোশ্চেন আনসার রেডি করতে হবে, তার জন্য তোমাদেরকে একটি বিষয় বলে রাখা প্রয়োজন। যখনই কোনো কবি আলোচনা করবে, রবীন্দ্র পরবর্তী, রবীন্দ্রনাথ এবং যেগুলোই আলোচনা করবে, তার রচনা সমূহ কিন্তু তোমরা অবশ্যই উল্লেখ করে দেবে। এখানে আমরা মহিতলালের কিছু রচনা সমূহ বলছি, অবশ্যই কাব্যগ্রন্থ বলবো এবং কাব্যগ্রন্থের সাথে সাথে আমরা প্রবন্ধ গ্রন্থের কথাও বলবো, কারণ মহিতলাল শুধুমাত্র কবি ছিলেন না, তিনি কিন্তু দক্ষ সমালোচক এবং প্রাবন্ধিকও ছিলেন। তাহলে যে বিষয়টা বলার, কাব্যগ্রন্থগুলো আমি বলছি সাল সমেত, তোমরা নোট করে নিও। প্রথম হচ্ছে দেবেন্দ্র মঙ্গল, সেটি 1922 সালে প্রকাশিত এবং এটি কবির আত্মীয় দেবেন্দ্রনাথ সেনের প্রশস্তিমূলক 16টি সনেট এর মধ্যে রয়েছে। তারপরে হচ্ছে স্বপন পশারি 1922 খ্রিস্টাব্দে যেটি প্রকাশিত, তারপরে বিশ্বরিণী 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত, স্মরাগরল 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত, হেমন্ত গোধূলি যেটি 1941 খ্রিস্টাব্দে প্রকাশিত, ছন্দ চতুর্দশী 1941 খ্রিস্টাব্দে যেটি প্রকাশিত। এছাড়া তিনি কাব্যমঞ্জুষা কাব্য সংকলন এবং বঙ্গদর্শন এবং বঙ্গভারতী পত্রিকা কিন্তু সম্পাদনা করতেন। যদিও তার লেখনী ভারতীতে সূত্রপাত হয়েছিল, অর্থাৎ তার লেখনী সূত্রপাত ভারতী পত্রিকার মাধ্যমে হলেও পরবর্তীকালে রবীন্দ্র বিরোধিতার জন্য তিনি কল্লোল এবং কালীকলম পত্রিকাতেও কিন্তু লিখেছেন। এছাড়া তার প্রবন্ধ গ্রন্থ যদি সম্পর্কে বলতে হয় তাহলে বলবো আধুনিক বাংলা সাহিত্য 1936, সাহিত্য কথা 1938, বিবিধ কথা 1941, বিচিত্র কথা 1941, সাহিত্য বিতান 1942, বাংলা কবিতার ছন্দ 1945, বিচিত্র কথা বাংলার নবযুগ 1945, জয়ত নেতাজি 1946, কবিশ্রী মধুসূদন 1947, সাহিত্য বিচার 1947, বঙ্কিম বরণ 1949, রবি প্রদক্ষিণ 1949, শ্রীকান্তের শরৎচন্দ্র 1950, জীবন জিজ্ঞাসা 1951, বাংলা ও বাঙালি 1951, কবি রবীন্দ্র ও রবীন্দ্র কাব্য 1952-53 প্রথম ও দ্বিতীয় খণ্ড এবং বঙ্কিমচন্দ্রের উপন্যাস 1955। এই হচ্ছে তার কাব্য সম্ভার ও প্রবন্ধ সম্ভার। এবার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে মহিতলাল সম্পর্কে আমরা প্রথমেই যে বিষয়টা বলি সেটা হচ্ছে দেহবাদ। তো শুধুমাত্র দেহবাদের কথা কিন্তু তিনি বলেন না, তিনি অবশ্যই মানবতাবাদের কথাও বলেন। অর্থাৎ যেখানে দেবতারা দেবতারা মানবকে আগ্রাসন করছে, মানুষের গতি রুদ্ধ করছে, সেখানে কিন্তু তিনি কালা পাহাড়কে আহ্বান জানান, যেই কালা পাহাড় দেবতাদের ছিন্ন ভিন্ন করে দেয়, দেবতাদের পরাজয় স্বীকার করতে, হার মানাতে সাহায্য করে, সেই কালা পাহাড়ের আবাহন করেন মহিতলাল। এবং শুধুমাত্র এই দেবতাদের পরাজয়ের মধ্যে কিন্তু রয়েছে মানব বন্দনার কথা। মহিতলাল মজুমদার শুধুমাত্র দেহবাদের কথা বলেন না, মহিতলালের দেহবাদ কিন্তু কল্লোলীয় কবিগোষ্ঠীদের দেহবাদের মতো নয়। কল্লোলীয় কবিগোষ্ঠীদের দেহবাদে রয়েছে কামগন্ধের জায়গা যেখানে আধ্যাত্মিক তৃপ্তি নেই, কিন্তু মহিতলাল কিন্তু এমন এক দেহকে বলেন যে দেহকে অবশ্যই আশ্রয় করে তিনি আত্মার কাছে পৌঁছানোর কথা বলেন। এবং সেদিক থেকে কিন্তু দেহকে আশ্রয় করে তার কবিতা, তার ভাবনা চিন্তা তৈরি হলেও তিনি কিন্তু শেষ পর্যন্ত সেই রোম্যান্টিক বেদনাবাদের কাছেই পৌঁছে যান। এবার যদি আমরা কবিরীতির দিক থেকে দেখি, কবির কাব্য পদ্ধতি বা স্টাইল যদি দেখি, তাহলে সেটা হচ্ছে কি, ক্লাসিক বা ধ্রুপদী। তার কাব্যভাবনা, তার কাব্যরীতি অবশ্যই ধ্রুপদী চালে রয়েছে। এবং আমরা যদি তার কাব্যগ্রন্থগুলো বিশ্লেষণ করি, যেমন স্মরাগরল বলো বা বিশ্বরিণী ইত্যাদি বলো, সেগুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো একটি ক্লাসিক ভাবগম্ভীর কাব্য তাৎপর্য। তার ভাবনা অবশ্যই দেহবাদ, তার ভাবনা অবশ্যই মানবতাবাদের জয়গান, কিন্তু তার ভাবনার মধ্যে যে কাম বা কামনা বাসনার মানবিক চাহিদার কথা বলা রয়েছে তা কিন্তু অশ্লীলতায় পর্যবসিত হয়নি, তা অবশ্যই রোম্যান্টিক ভাবগম্ভীর্য এবং ধ্রুপদী ক্লাসিক সাহিত্যের আবাহন করেছে।
সব দিক থেকে দেখতে গেলে মোহিতলাল মজুমদারকে দেহবাদী কবি বলা চললেও তিনি যেখানে শোপেনহাওয়ার বা রবীন্দ্রনাথের বিরোধিতা করেছেন তার সাথে সাথে অবশ্যই তার মৌলিকতা বা নিজস্বতা দেখিয়েছেন। তো সেদিকটা অবশ্যই আমাদের কিন্তু অনস্বীকার্য হিসেবে দেখতে হয় এবং বাংলা আধুনিক কবি হিসেবে বা রবীন্দ্র পরবর্তী কবি হিসেবে কিন্তু একজন তিনি নিঃসঙ্গ পথিক। তার মতো বৈচিত্র্যময়, তার মতো ভাবগম্ভীর্যপূর্ণ ক্লাসিক ধ্রুপদী সাহিত্যের প্রভাবে বা ক্লাসিক ধ্রুপদী সাহিত্যের সাহায্য নিয়ে কাব্যভাবনা তৈরি করার মতো কিন্তু অন্য কোনো কবি নেই। সেদিক থেকে অবশ্যই মোহিতলাল মজুমদার গুরুত্বের দাবি রাখে। এবং আমি অবশ্যই বললাম তোমরা দুটো প্রশ্ন অবশ্যই তৈরি করবে। এক নম্বর হচ্ছে গিয়ে কি মোহিতলাল মজুমদারকে কি দেহবাদী কবি বলা যায়, তার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে রবীন্দ্র বিরোধী কবি হিসাবে বা রবীন্দ্র উত্তর কবি হিসাবে মোহিতলাল মজুমদারের বাংলা কাব্য সাহিত্যে অবদান আলোচনা করো। তাহলে এই বিষয়টা আলোচনা হয়ে গেল। এই বিষয়ের শেষে, এই ভিডিওটার শেষে আমি আমাদের অনলাইন ক্লাসের একটি ডেমো ভিডিও তোমাদের দিয়ে দেবো। আমাদের অনলাইন ক্লাসে কিন্তু নোটস লিখিয়ে দেওয়া হয়, যদিও এখানে নোটস লেখানোর জায়গাটা থাকবে না, একটু ক্লিপ থাকবে যেখানে তোমরা বুঝতে পারবে আমাদের অনলাইন ভিডিও ক্লাস, অনলাইন পেইড ক্লাস কিভাবে হয়। যারা আমাদের অনলাইন পেইড ক্লাস জয়েন করতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, 9038020370। WBCS এবং UPSC-র বাংলা অপশনের নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, অবশ্যই তোমরা কথা বলো। আর আমি তো আছি ইউটিউবে তোমাদেরকে সাহায্য করবার জন্য। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও যে আর কি টপিক চাইছো তোমরা, যেখানে যে বিষয়টাকে আরো ভালোভাবে আলোচনা করার জায়গা রয়েছে। এবং প্রত্যেকটা টপিক নিয়ে, প্রত্যেকটা কবি সাহিত্যিক নিয়ে তো আমি আলোচনা করি। আর পেপার 1 ভাষাতত্ত্ব, বাংলা সাহিত্যের ইতিহাস, পেপার 2 উপন্যাস, নাটক ইত্যাদি প্রত্যেকটা ক্লাসে আমরা প্রত্যেকটা টপিকে কিন্তু আলোচনা করে দেব তোমাদের সাহায্যের জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেষ হয়নি, ভিডিওটা শেষে রয়েছে ডেমো ক্লাস, তোমরা অবশ্যই সেটা দেখে নিও। নমস্কার। আচ্ছা, তাহলে একটা বিষয় বলিনি, সেটা হচ্ছে গিয়ে আমরা যে রবীন্দ্র পরবর্তী কবি, মানে যেটা টেগোর অ্যান্ড পোস্ট টেগোরিয়ানসের যে টপিকটা রয়েছে ওখানে আমরা সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রনাথ সেনগুপ্ত করিয়ে দিয়েছি। এরপরে আমরা করবো হচ্ছে মোহিতলাল মজুমদার। মোহিতলাল মজুমদার সম্পর্কে আরেকটা যেটা বলার, সেটা প্রথমেই বলবো যে উনি রবীন্দ্র বিরোধী গোষ্ঠীর মধ্যেই পড়ছেন। পোস্ট টেগোরিয়ানসের মধ্যে রবীন্দ্র অনুসারী এবং রবীন্দ্র বিরোধী দুটো পার্ট যেহেতু রয়েছে, তো মোহিতলাল মজুমদারও কিন্তু রবীন্দ্র বিরোধী কবিদের মধ্যেই পড়ছেন। এবার আমরা যতীন্দ্রনাথ সেনগুপ্ত পড়তে গিয়ে দেখেছিলাম উনি দুঃখবাদের কথা বলেন, এবার মোহিতলাল পড়তে গিয়ে আমরা পড়ব যে উনি দেহবাদের কথা বলেন। ঠিক আছে, ওনাকে দেহবাদী কবি বলা হয়। আর যতীন্দ্রনাথ সেনগুপ্তকে যেমন দুঃখবাদী কবি বলা হয়, তেমনি মোহিতলাল মজুমদারকে দেহবাদী কবি বলা হয়। কেন? তার অনেকে মনে করেন যে তার কাব্যে অশ্লীলতা রয়েছে বা এরকম কিছু, কিন্তু তিনি যেহেতু বিদগ্ধ, মানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্মত ছিলেন এবং বিদেশি ভাবনা, ফরাসি ভাবনা ইত্যাদি খুবই, মানে কি বলবো, সাহিত্য সম্পর্কে তার অগাধ জ্ঞান ছিল, তাহলে তার কাব্য ভাবনার মধ্যে এবং তার রচনার মধ্যেও কিন্তু সেরকম বিদেশি প্রভাব খুব করে পড়েছে। এবং তার যদিও শুধুমাত্র তিনি দেহবাদী কবি এটা বলা ঠিক না, তার লেখনীর মধ্যে দেহবাদের কথা তো আমরা দেখতে পাবোই, একটা বৈজ্ঞানিক দৃষ্টির সম্মত দেহবাদের কথা, কিন্তু তার সাথে সাথে আমরা তার লেখনীর মধ্যে একটা আধুনিকতার ছোঁয়া পাবো। এই যে আধুনিক কবিদের মধ্যে মোহিতলাল মজুমদারকে একটি গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয় কেন, কারণ আধুনিক কবিদের মধ্যে যে যে বৈশিষ্ট্যগুলি ছিল সেগুলো কিন্তু মোহিতলাল মজুমদারের মধ্যে ধীরে ধীরে প্রস্ফুটিত হতে থাকে এবং বিবর্তিত হতে থাকে পরবর্তী কবিদের হাতে। ঠিক আছে, তাহলে আমরা যখন শুরু করেছি সত্যেন্দ্রনাথ দত্ত, তারপরে আমরা করছি যতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং তারপরে মোহিতলাল মজুমদার যখন আমরা করব, তখন দেখব যে তিনটি কবিরই ধারা, কাব্য যদি বলা হয় কাব্য ভাবনা বা কাব্য ধারা, তাহলে কিন্তু তিনটেই আলাদা আলাদা এবং আমূল পরিবর্তন তিনজনের মধ্যে। ঠিক আছে, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্র পরবর্তী কবিরা, তাদের মধ্যে ভাবনার আস্তে আস্তে কি অনন্যতা বা বিশিষ্টতা দেখা দিচ্ছে। অর্থাৎ সবার আগে যেমন কিছু রবীন্দ্র অনুসারী কবিদের মধ্যে যেই পাঠটা রয়েছে যে রবীন্দ্রনাথের ভাবনাটা এতটাই প্রখর, এতটাই উজ্জ্বল যে সেই ভাবনাকে ম্লান করে দিয়ে সেই ভাবনার বাইরে গিয়ে কেউ ভাবতে পারছিলেন না।
ঠিক আছে। কিন্তু যখন আধুনিকতার ছোঁয়া এলো, রেনেসাঁ বা নবজাগরণ ঘটলো, বিদেশি সাহিত্যের সঙ্গে পরিচয় ঘটলো বাঙালি সাধারণ মধ্যবিত্ত মানুষের, এবং তার সাথে সাথে আর্থিক সামাজিক সংঘাত তো ছিলই, সবটা মিলেমিশে আধুনিকতার যে সূত্রপাত হলো তার মধ্যে বিদেশি আগমন তো ছিল, বিদেশি ভাবনার আগমন তো ছিলই, সেটার মধ্যে আধুনিকতার সূত্রপাতে যে এই কবিগুলো রয়েছে তাদের কিন্তু অবদান খুব গুরুত্বপূর্ণ। এবং এক একটি বিষয় নিয়ে, যেমন বলছি দুঃখবাদ বা দেহবাদ, এই যে এই বিষয়গুলো সবই বিদেশি সঞ্জাত, অর্থাৎ বিদেশ থেকে আগত, তাও এই বিদেশি সঞ্জাত ভাবনা, বিদেশ সঞ্জাত ভাবনা আমাদের বাংলা সাহিত্যের মধ্যে যদি সুন্দরভাবে প্রথিত করা যায় তাহলে এই নামগুলো কিন্তু খুব উল্লেখযোগ্য। শুধুমাত্র বিদেশি সঞ্জাত ভাবনা থেকেই আগত বিষয়টাকে একেবারে শুধুমাত্র অনুবাদের মতো করে দেওয়া হয়নি, সেখানে কিন্তু মৌলিকতার জায়গাও ছিল, এবং মৌলিকতা ভাব মানে মৌলিকতার সাথে অর্থাৎ নিজস্বতার সাথে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার পিছনে কিন্তু এই মহিতলাল মজুমদারের মতো কবিদের কিন্তু অবদান রয়েছে। তাহলে আমরা মহিতলাল মজুমদার সম্পর্কে কিছু জেনে নেব, তার কারণ ওনার জন্ম হচ্ছে 1888 খ্রিস্টাব্দে এবং মারা গেছেন তিনি 1952। তাহলে আর যতীন্দ্রনাথ সেনগুপ্তের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম, কত সালে উনি জন্মেছেন, 1887, মারা গেছেন 1954। তাহলে দেখতে পাচ্ছ ওরা সমসাময়িক, যতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং মহিতলাল মজুমদার এরা সমসাময়িক। তাদের ভাবনার মধ্যে যদিও বিস্তর ফারাক থাকলেও আধুনিকতার দিক থেকে, বাস্তবোচিত দৃষ্টিভঙ্গির দিক থেকে, এবং যেমন রবীন্দ্র বিরোধী কবিদের কেন বলা হয়, রবীন্দ্রনাথের মধ্যে আধ্যাত্মিক চেতনা বা রোম্যান্টিকতা, প্রকৃতি চেতনা ইত্যাদি যেমন দেখা যায় উপনিষদিক ভাবনা চিন্তা, এনাদের মধ্যে কিন্তু সেটা দেখা যায় না, তারা একদমই বিপরীত মেরুতে কিন্তু অবস্থান করছেন। কারণ তারা মনে করেন যে কাব্য বা সাহিত্য শুধুমাত্র ভাবালুতা, প্রকৃতি বা রোম্যান্টিসিজমের বিষয় নয়, একদম কঠোর বাস্তবের নিয়ামক হতে পারে এই কাব্য বা সাহিত্য। তাই তারা বাস্তবকে হাতে নিয়েছে, কেউ দুঃখকে আঁকড়ে ধরেছে, কেউ দেহকে আঁকড়ে ধরেছে, কিন্তু তারা সবাই বাস্তবের সোজাসুজি হতে চেয়েছেন, বাস্তবের সম্মুখীন হতে চেয়েছেন, এবং পাঠককেও বাস্তবের আয়না দেখাতে চেয়েছেন। কোনো রোম্যান্টিকতার আবহের মধ্যে কিন্তু এনারা থাকতে চাননি এবং পাঠককেও রাখতে চাননি, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো আমরা যখন দেখবো, বিভিন্ন আরও কবি যখন আমরা এগাবো, তাহলে কিন্তু বুঝতে পারবো যে আধুনিকতা মানে আমরা যখন কবিতা পড়ছি তখন তৎকালীন সময়টা জানছি, তাহলে কাব্যের আবহর সাথে সাথে আমরা তৎকালীন সময়টাকেও খুব ভালোভাবে জানছি, এবং তৎকালীন সময়ের লেখনীর মধ্যে অবশ্যই তো সেই সেখানকার অর্থনৈতিক বা সামাজিক কাঠামোর তো ছাপ পাবোই আমরা তার লেখনীর মধ্যে, কিন্তু তার সাথে সাথে প্রত্যেকটা কবির নিজস্বতার কথাও কিন্তু আমরা দেখতে পাবো। তৎকালীন সমাজের বিষয়ে আমরা জানতে পারবো এবং কবির সম্পর্কে, কবির নিজস্ব ভাবনা, ব্যক্তিগত কাব্য ভাবনা সবটাই কিন্তু আমরা জানতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা লেখা শুরু করে দিই মহিতলাল মজুমদার সম্পর্কে।